राज्य सरकार और राज्यपाल के बीच जारी मतभेद के बीच मंगलवार को माकपा विधायक सुजन चक्रवर्ती ने कहा कि हम सभी को सतर्क होकर चलने की जरूरत है। कभी कभी राज्यपाल और राज्य सरकार के बीच का वितर्क ऐसे सामने आ रहा है कि राज्यपाल मुख्यमंत्री है। राज्यपाल द्वारा बुलाई गई बैठक के बाद सुजन ने मीडिया से कहा कि उन्हें और उनकी पार्टी यानी वाम मोर्चा को ऐसा महसूस नहीं होता है कि राज्यपाल पद की जरूरत है, लेकिन फिर वे राज्यपाल है। हमें लगता है कि संविधान पद की रक्षा करके चलने की जरूरत है। राज्यपाल पदटार प्रयोजन আছে বলে আমরা মনে করি না। আমরা মানে আমাদের পার্টি বা বামপন্থীরা আমরা মনে করি না, কিন্তু সো লং অ্যাজ देयर इज রাজ্যপাল কনস্টিটিউশনাল পজিশনটা সবার রক্ষা করে চলা উচিত। আমরা রাজ্যপালকেও বলেছি, আমরা মনে করি রাজ্যপালেরও সেটা রক্ষা করা উচিত, আমরা মনে করি সরকারেরও সেটা মান্য করে চলা উচিত। যদি না চলি আজকের দিনে এবং আজকের সময় সারা দেশে যা চলছে, কনস্টিটিউশন তার মোরালিটিকে রক্ষা করতে পারাটা একটা বড় দেশপ্রেমিক কর্তব্য। ভারতবর্ষে আজকে কনস্টিটিউশনটাকেই 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দিল্লির সরকার সেই প্রচেষ্টা করছে। যদি কেউ কনস্টিটিউশনটাকে ঠিকমতো করে মান্য দিতে না পারেন, তাহলে সে রাজ্য সরকার হোক আর যেই হোক, তাহলে সেটা বিজেপির সত্যকেই রক্ষা করা হবে, কখনোই সেটা আর না হয়। আমরা এইভাবেই সতর্ক থাকা উচিত নিজেদের বলে মনে করি, এবং আমরা ওনাকেও বলেছি যে আমাদের এই মনোভাবটা ইজ কমন টু অল, ফলে সবাই সেটার মধ্যে থেকে চলুক, যেন রাজ্যপাল এবং সরকারের বিরোধ বিতর্ক এমনভাবে মাঝে মধ্যে সামনে আসছে যখন মানুষের কাজ চাকরি মাস্টারমশাই গ্রামের গরিব কৃষক শ্রমিক তাদের সমস্ত ইস্যু বাদ দিয়ে যেন হঠাৎ মনে হচ্ছে রাজ্যপাল মুখ্যমন্ত্রী, এসব পছন্দ আমরা করছি না, এগুলো ভালো হচ্ছে না। এই তর্ক বিতর্ক অযথা, এই তর্ক বিতর্ক অযথা, এবং এটা মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হোক এটা আমরা কখনো চাই না। এরাও বললেন যে আমরা রাজ্যপালের পদটাকেই পছন্দ করতাম না, যেহেতু তাকে দেওয়া হয়েছে রাজ্যপাল সে পদকে আমরা সাংবিধান মেনে নিয়ে আমরা আমাদের পার্টি নিজের উপর বেশি করে নির্বাচন তার বাইরে কিন্তু আমরা কোথাও যাবো না, কারোর বিরোধের মধ্যে আমরা নাক মারাতে যাবো না, আমরা পরিষ্কার করে সেটা দিতে